আমন্ত্রণ জানাচ্ছি সাবিনা ইয়াসমিন ছবি নাটক দুই, তারপরে প্রস্তুত থাকবেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ফিরোজপুর দুই, কারণ কবি খোকন নরসিংদী। উপস্থিত আজকের গণশুনানি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গণ ঐক্যফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রার্থীবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সাবিনা ইয়াসমিন ছবি নাটক দুই, আমার স্বামী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর দুলু। আপনারা সবাই জানেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটক দুইয়ের প্রার্থী ছিলেন, ওনাকে ইনলিগ্যালভাবে হয়রানি করে ওনাকে মনোনয়নপত্র বাতিল করা হলো। তারপর উনি হাইকোর্টের মাধ্যমে যখন মনোনয়নপত্র ফিরে পড়বার জন্য অনুমতি পেলেন, যখন টিভিতে লেখা ওঠা শুরু করলো যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচন করতে পারবেন, ঠিক সেই মুহূর্তে 12ই ডিসেম্বর আমার বাসায় সিভিল ড্রেসে ডিবির লোকজন আসে এবং ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। উনি এখন পর্যন্ত কারাগারে আছেন কেরানীগঞ্জ কারাগারে উনি আছেন। আমি 15 তারিখ উনি অ্যারেস্ট হওয়ার পর, যখন উনি আর করতে পারলেন না ইলেকশন, আমি 15 তারিখ নাটোরের উদ্দেশ্যে রওনা দিই। আমি 16 ঘন্টা আমি নাটোরের বাইরে, আমার যে নাটোরে ঢোকার যে রাস্তাগুলি, সেই রাস্তাগুলিতে প্রত্যেকটিতে আওয়ামী লীগের ক্যাডারের লোকজন ওরা রেখে দিয়েছে, আমি কোনোভাবেই ঢুকতে পারিনি। আমি 16 ঘন্টা পরে ভোর 4টার সময় ঢুকেছিলাম। 16 তারিখে আমি স্টেশন বাজারে আমার নির্বাচনী প্রচারণা শুরু করি, ওখানে ওরা হাতুড়ি পেটা শুরু করে। তারপর আমি 19 তারিখে আমার স্বামী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জন্মস্থান 5 নম্বর ইউনিয়নে আমি শুরু করি, ওখানে আমাকে গাড়িতে হামলা করে আমাকে মারাত্মকভাবে আমার হাতে আক্রমণ করা হয়। আমি এখনও হাতের ব্যথায় কষ্ট পাচ্ছি। তারপর আমি ওখানে ব্যান্ডেজ করে আমি ওখানেই সমস্ত নলডাঙ্গা ইউনিয়নটা পুরোটা আমি নির্বাচনী প্রচারণা পথসভা শেষ করে বাসায় আসি। 20 তারিখে আমাকে হাফরাস্তা, আমার আমার বাসার একটু দূরে হাফরাস্তা একটা জায়গা আছে, ওখানে আমি আমার বাসা থেকে শুরু করে আমি, যেহেতু ওরা নির্বাচন প্রচারণা বাধা দিচ্ছে, আমি চিন্তা করলাম যে আমি কি করা যায়, আমি হ্যান্ডবিল দেব। সে কারণে আমি অটোওয়ালাদেরকে, আমার 15টা গার্লস নিয়ে অটোওয়ালাদেরকে হ্যান্ডবিল দেওয়া শুরু করি। আমার বাসা থেকে হ্যান্ডবিলস দিতে দিতে আমি যখন হাফরাস্তা ক্রস করি, তখনই শুরু হয়ে গেল জয় বাংলা জয় বঙ্গবন্ধুর একটা 30-40 জনের মানে ছেলেপেলে একটা দল শুরু হয়ে গেল। তা আমি একটু সরে দাঁড়ালাম যে ওরা চলে যায়, কিন্তু ওরা কিছুতেই যাচ্ছিল না। তারপরে ওরা আমাদের মেয়েদের ওড়না কেড়ে নিয়ে, তারপরে ওরা জয় বাংলা বলো, জয় বাংলা বলো, এখন জয় বাংলারই শুরু, তোমাদের দিন শেষ, এই টাইপের শুরু করলো। তখন আমি কোনো দিকে না তাকিয়ে, আমি রাস্তা যেহেতু সব লোকজন দেখতে পাচ্ছে, এই জন্য আমি ওদের একজনকে একদম কলার ধরে সামনে নিয়ে এসে চিৎকার শুরু করে দিই যে আমাদেরকে দেখেন মারছে মারছে। তো এই অবস্থার মধ্যে যখন লোকজন জমা হয়ে যায়, তখন আমাকে একজন অটোওয়ালা আমাকে তুলে নিয়ে যায়, বাসায় পৌঁছে দেয়। আর আমি পিছনে তাকিয়ে দেখি যে আমার 15 জন গার্লসের পিছনে 30 জন ছেলে দৌড়াচ্ছে। তো এই হলো অবস্থা। তারপরে 24 তারিখে আপনারা আপনার মনে হয় দেখেছেন, ডেইলি স্টার পত্রিকা এসেছিল, প্রথম আলোতে এসেছিল, আমি তেবারি ইউনিয়ন বলে একটা ইউনিয়নে যাই, আমি জানি যে আছে আর্মি এসেছে, কোনো সমস্যা নাই। আমি 15টা গার্লস নিয়েছি, কিছু কয়েকজন ছেলে নিয়েছি, আমি ছেলে কম নিতাম যেহেতু ওদেরকে হাতুড়ি পেটা করা হতো। নিয়ে আমি ওখানে নির্বাচনী প্রচারণা শুরু করি। আমি 1 ঘন্টা প্রচারণা শুরুর মধ্যেই শুরু হয়ে যায় মারামারি। আপনারা ডেইলি স্টার পত্রিকা এবং বিভিন্ন অনলাইন পত্রিকা এসেছিল, ওরা 500 জন ছিল,
আমরা মনে হয় 200 জন ছিলাম, ওরা 500 জন লাঠি সোঁটা বন্দুক রিভলভার যত আছে সবকিছু নিয়ে আগাচ্ছে আর আমরা আগাচ্ছি, আর দুই সাইডের দোকান সব বন্ধ করে দিচ্ছে। একটা দোকান হোমিওপ্যাথির দোকান, হোমিওপ্যাথির ডক্টরের দোকান, আমি ওখানে আমার মেয়েদেরকে নিয়ে ঢুকে পড়ি। তারপরে আমি ডিসি এসপি রিটার্নিং অফিসার যত আছে সবাইকে ফোন করেছি যে আমাকে বের করেন, ওরা কিন্তু আগুন লাগিয়ে দিবে, বাইরে থেকে চিল্লাচ্ছে, কিন্তু ওদের ওরা বলতেছে যে আপনাকে অপেক্ষা করতে হবে, এখন ওরা অবস্থান নিয়েছে। আর এইদিকে আমার ছেলে পেলের সাথে ওদের মারামারি চলছে, একজন আমার একজন মহিলা কর্মীর সাথে 4 জন মিলে লাঠি দিয়ে পেটাপিটি শুরু হচ্ছে আর কি। এই অবস্থায় 2 ঘন্টা পর পুলিশের লোক আমাকে উদ্ধার করে আমার বাসায় নিয়ে যায়। তারপরে আমি তারপরে আমাকে কোনোভাবেই আমি আমি বেরিয়ার হতে পারছিলাম না, আমাকে বের হলেই তারা এরকম শুরু করেছিল। যা হোক, আমি সময় অল্প, আমি ইম্পর্টেন্ট কথা যেটা বলছি যে আমি ভোট দিতে পারিনি। আমাকে সকাল 8টার সময় আমি যখন ভোট দেবার জন্য আমার পাশেই আমার বাসার পাশে আমার ভোট দেবার কেন্দ্র আমি রেডি হই, তখন আমার বাসায় কাচের দরজা ইট দিয়ে দরজা ভেঙে আমার বাসায় তালা মেরে দেওয়া হয়। তখন আমি রিটার্নিং অফিসার এসপি তারপরে সার্কেল ওসি সহ বিভিন্ন সাংবাদিককে ফোন করেছি যে আমাকে তালা মেরে রাখা হয়েছে, আমাকে ভোট দিবে। তার আগে আমি খবর পাচ্ছিলাম যে আমার আমার এজেন্টদেরকে, পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, আর আমি ওটা দেখার জন্য আমি বের হতে চাচ্ছিলাম। তারপরে ওনারা আমাকে কোনোভাবেই তালা খুলতে ছিল না। আমি শেষে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, ওনার নাম্বার আমার কাছে ছিল না, আমি ওনার ড্রাইভারের মাধ্যমে ওনাকে আমি জানালাম, স্যার আমি কি করব, আমাকে তো তালা মেরে রেখেছে, আমি ভোটটাও দিতে পারছি না, এদিকে তো আমার যুদ্ধ হচ্ছে চারিদিকে। তারপরে উনি আমাকে বললো যে আচ্ছা আমি জানাচ্ছি। তারপরে আমি 12টার সময় নির্বাচন বর্জন করলাম, আর ও 12টার সময় আমাকে প্রথম আলোর সাংবাদিক এবং প্রশাসনের লোকেরা বললো যে ম্যাডাম ভোট দি, এখন ভোট দেন। আমি বললাম ভোট তো শেষ, আমি এখন কি ভোট দেব। আর সবচেয়ে বড় কথা যে আপনাদের আপনাদের সবাই সবকিছু বললেন, আপনাদের সাথে আমার একটি পার্থক্য আছে, যেমন আমাকে প্রথম দিন থেকে ওরা আমাকে ডিস্টার্ব করেছে, প্রচন্ডভাবে ডিস্টার্ব করেছে, যেটা আমার পার্শ্ববর্তী আমার নাটোরের অন্যান্য জায়গা এবং এখানে নওগাঁর ভাইরা আছেন ওনাদের কাছে আমি খোঁজ নিচ্ছিলাম, ওনারা এবং রাজশাহীতে ওরা প্রথম দিন থেকে ডিস্টার্ব করেনি, কিন্তু আমাকে প্রথম দিন থেকে ওরা শারীরিকভাবে টর্চার করার চেষ্টা করেছে। কিন্তু আমি সাহসিকতার সাথে আমি এটা চেষ্টা করেছি যে, যেহেতু আপনারা সবাই জানেন যে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাটোর দুই এলাকা তার ধানি শীষের অত্যন্ত ভালো সংগঠন উনি, সে কারণে আমার বিশ্বাস ছিল যে আমি শুধু 4 ঘন্টাও যদি সময় পাই, ভোট কেন্দ্রে যাবার যদি শুধু সুযোগ পাই আমার লোকেরা 4 ঘন্টা, আমি ইনশাল্লাহ আমার নাটোর দুই আসন কেউ নিতে পারবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সাবেক ছাত্র নেতা আমাদের ঐক্য ফ্রন্টের ঘটনা অনেক ভূমিকা রেখেছেন জনাব মৈলক চৌধুরী, আমাদের এক সময় প্রখ্যাত নেতা ওবায়দ ভাইয়ের মেয়ে শ্যামা ওবায়দ, তারাও বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে ওনারা দুইজন লাঞ্চের পরে দেবেন। আর এখন যে দুইজন আগে নাম অ্যানাউন্স করা হয়েছে ওনারা বলবেন, আর অনেক আপনারা যারা নাম পাঠিয়েছেন সবাই বক্তব্য দেওয়ার সুযোগ আছে, সবাই আপনারা থাকবেন এবং আশা করি যে লাঞ্চের ব্রেকের পরে যারা বক্তব্য দিয়েছেন মনে হয় না যে আপনাদের দায়িত্ব শেষ, আপনারাও সবাই উপস্থিত হবেন যাতে সবার বক্তব্য আমরা সবাই শুনতে পারি। এবং লাঞ্চ ব্রেকের পরে যেটা নামাজের পরে আমরা এখানেই লাঞ্চ ডিস্ট্রিবিউট করব, আপনারা সবাই নামাজ শেষ করে এখানে চলে আসবেন, এখানে বসার পরে এখানে আপনাদের লাঞ্চ বক্স দেওয়া হবে, এখানে লাঞ্চ আমরা খাবো, একসাথে খাবো।